খতমে কোরআনের সওয়াব হয়েছে, খুশি না বেজার? মা বোনরা বলতে পারে হুজুর তাহলে আমরা কি পাই নাই? আপনারাও সকলেই এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি নিতে চাই, একটা প্রশ্ন করতে চাই, ওরা যদি রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারে, এদেশের মুসলমানও আল্লাহর কোরআনের জন্য রাত জাগতে পারে, ঠিক কিনা বলে? জামালপুরের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? জামালপুরের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা বলেন? সেই ইমানি শক্তি আছে তো মুসলমান? এক বছর পর্যন্ত, এক মাস পর্যন্ত তোমরা রাত জেগে জেগে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল খেলা দেখছো, আমরা কিন্তু ভুলে যাই নাই, কথা বলেন? একটা মাস পর্যন্ত মেসি মেসি করলা, মেসির থেকে কি পাইছো? ঘোড়ার ডিম, ঠিক না বলেন? এক মাস মেসি মেসি করে লাফাইছো, মেসির মতো চুল কাটছো, মেসির গেঞ্জি গায়ে দিছো, ঠিক না বলেন? তোমরা মেসির ভক্ত ছিল এক মাস, রাত জেগে জেগে ফুটবল খেলা দেখেছো, ঘোড়ার ডিম বিনিময়ে কিছুই পাও নাই। মেসি ঠিকই শত শত কোটি টাকা কামায় নিছে তোমাদের এই সমর্থন পায়া, আর তোমরা তার বিনিময়ে গুনাহ কামাইছো, ঠিক কিনা বলেন? যদি কোরআনের জন্য তুমি সময় দিতে না পারো, কোরআনকে ভালোবাসতে না পারো, তোমার মধ্যে মুসলমান হওয়ার যোগ্যতা নাই। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? ওরা যেহেতু রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখেছে, আমরাও রাত জেগে আল্লাহর কোরআনের মাহফিলে বসতে কে কে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখাই দেই, নারায়ণ দেখবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত হাত উঠান, হাত উঠান, হাত উঠায় রাখেন, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। হাতামান যুবক, জীবনে কত গান শুনলা, সিররা যায়, ফাইট্টা যায়, লয়া যায়, খায়া যায়, ঠিক না? এই গান শুনে কি পাইছো? কিছুই পাও নাই, কিন্তু আজকের কোরআনের মাহফিলে আসার কারণে এক এক হরফ করে দশটা নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারিমের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? কিছু গরু খাওয়া মুসলমান আছে দেখবেন, ওয়াজ মাহফিলে আসলে মসজিদে গেলে একটু কোন রকম একটু সাউন্ড সিস্টেম অথবা একটু গরম বেশি লাগলে ফ্যান না চললে কিছু মোনাফেক মার্কা মুসলমান পিছন থেকে ভাইগা যায়, ঠিক কিনা বলেন? আপনারা যারা আছেন এর চেয়ে আরো কিছু মানুষ ছিল, মিনিমাম এর অর্ধেক মানুষ একটু কারেন্টের কারণে সাউন্ড সিস্টেমের ঝামেলার কারণে অনেক মুসলমান চলে গেছে, তাদের দিনের জন্য তাদের ধৈর্য নাই, কিন্তু ফুটবল খেলা দেখাইতে দেন দেখবেন সারা রাত বসে বসে দেখবেন, বাংলা সিনেমা ছাইরা দেন দেখবেন ঘুম হয়ে আসবে না, শরীরে কোনো ক্লান্তি নাই, একটার পর একটা বিড়ি বাইর করবার খালি টানবো, ঠিক কিনা বলেন? বিড়ি টানবো আর বাংলা সিনেমা দেখবো, খুব মজা লাগে। আমি যে আসলাম জামালপুর হইয়া ইসলামপুরের আশেপাশে দেখি, ওরে বাপরে বাপ, দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা চলতে আছে আর দেদারসে বিড়ি টানতে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা মসজিদে গেলে ঠুকুর ঠাকুর দুই চারটা সেজদা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, মসজিদে গেলে প্রেশার হাই হয়ে যায়, আসলে প্রেশার হাই হয় না, শয়তানে তাদেরকে অসওয়াসা দেয়, ঠিক কিনা বলেন? আর আপনাদের মতো যারা ইমানদার তারা শয়তানকে বলছেন, এই শয়তান আজকে যতই ধোকা দাও কোনো লাভ, আজকে কোরআনের মজমায় বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে আল্লাহ আল্লাহ রসুলকে জীবনের চাইতে ভালোবাসি, বাসিনা মুসলমান যুবক, তুমি যে মেসিকে ভালোবাসতেছো, ফুটবল খেলাকে ভালোবাসতেছো, রসুলের হাদিস মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার ভালোবাসা হবে, যার সাথে যার সম্পর্ক থাকবে, হৃদয়ের কাম থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে, ঠিক কিনা বলে? এটা কোনো খেলতামাশার বিষয় না যে আপনি যাকে ইচ্ছা তাকেই ভালোবাসলেন, ঠিক কিনা বলেন?
আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং ভালোবাসতে আল্লাহ আল্লাহর রাসূলকেই ভালোবাসতে হবে। মেসিকে ভালোবাসা যাবে না, কোন নায়িকা গায়িকাকে ভালোবাসা যাবে না, কোন খেলোয়াড়কে ভালোবাসা যাবে না। যাবে যদি তুমি কোন নায়িকা গায়িকা খেলোয়াড়কে ভালোবাসো তাহলে তার সাথে তোমার হাসর নাসর হবে। মিস্টার মেসি, রোনাল্ডো, নেইমার এগুলা হচ্ছে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আবাদা, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়ার জমিনে আমাদের ভালোবাসার দরকার ছিল আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে, যেই নবীকে ভালো না বাসতে তুমি ইমানদারই হতে পারবা না, যেই নবীকে ভালো না বাসলে তুমি মুমিন হতে পারবা না, যেই নবীকে ভালো না বাসতে পারলে তোমার পুরো জীবনটাই বরবাদ, জীবনটাই বরবাদ। আজকের মাহফিল থেকে কথাটা ভালো করে খেয়াল করেন, ভালো করে কানে নিয়ে শুনেন, বাড়িতে নিয়ে যেন কথাটা। এই পৃথিবীর সব কিছুর চাইতে কলিজার টুকরা বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। অনেকে তো এগুলো বুঝেই না যে নবীর ভালোবাসা কি, এত সোজা না ভালোবাসা কি।